দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী সহ শপথ নিলেন 72 জন মন্ত্রী। মোদী মন্ত্রিসভায় জেপি নাড্ডা, সুকান্ত মজুমদার। কি হবেন বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি ও রাজ্য সভাপতি? তুঙ্গে জল্পনা। মোদী মন্ত্রিসভায় অধিকাংশই পুরনো মুখ। রাজনাথ, অমিত শাহ, গডকড়, সীতারামন থেকে জয়শঙ্কর, প্রহ্লাদ, গিরিরাজ, অশ্বনী, রিজিজু, হরদীপ, মনসুখ মান্ডাব্য ফের হলেন মন্ত্রী। এবারও পূর্ণ মন্ত্রী পেল না বাংলা। কেন এই অসম্মান? বিজেপির বাঙালি বিদ্বেষী মানসিকতার প্রমাণ এক্স হ্যান্ডেলে পৌঁছে দেবাংশু। বাংলা থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব আছে, এই বাঙালি খুশি। টানা 3 বার মোদী সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন 72 জন মন্ত্রী। বিজেপির হাতেই স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, শিক্ষা, অর্থ থেকে বিদেশ মন্ত্রক। খবর সূত্রের টানা 3য়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রজনীকান্ত, শাহরুখ থেকে রাজকুমার হিরানি, রায়সিনা হিলসে শপথ গ্রহণ অনুষ্ঠানে চাঁদের হাট, হাজির মুকেশ আম্বানিও। তৃতীয় মোদী সরকারের শপথের দিনে জম্মু কাশ্মীরে ফের জঙ্গি হামলা। রিয়াসিতে গুলি, খাদে পুণ্যার্থী বোঝাই বাস, নিহত 10, আহত 30 জনেরও বেশি। শোক জ্ঞাপন অমিত শাহ, মমতার। কলকাতার 2টি লোকসভা আসনে তৃণমূল জিতলেও পুরসভায় থাবা বসিয়েছে বিজেপি। কলকাতার 144-এর মধ্যে 45টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি। পিছিয়ে দেবাশী, শশী, পরেশ, জুই, বিশ্বরূপ। কে হবেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি? তৎপর দিলীপ শুভেন্দু দুই শিবিরই। দিলীপ দাস সৈনিক ভার্সেস শুভেন্দু দাস সৈনিক, ভোটে ভরাডুবি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। তৃতীয় এনডিএ সরকারের শপথ নিলেন নরেন্দ্র মোদী সহ 72 জন মন্ত্রী। মন্ত্রী হলেন নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি চেয়ারিকে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী সহ শপথ নিলেন 72 জন মন্ত্রী। মোদী মন্ত্রিসভায় জেপি নাড্ডা, সুকান্ত মজুমদার। কি হবেন বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি ও রাজ্য সভাপতি? তুঙ্গে জল্পনা। মোদী মন্ত্রিসভায় অধিকাংশই পুরনো মুখ। রাজনাথ, অমিত শাহ, গডকড়ি, সীতারামন থেকে জয়শঙ্কর, প্রহ্লাদ, গিরিরাজ, অশ্বনী, রিজিজু, হরদীপ, মনসুখ মান্ডাব্য ফের হলেন মন্ত্রী। এবারও পূর্ণ মন্ত্রী পেল না বাংলা। কেন এই অসম্মান? বিজেপির বাঙালি বিদ্বেষী মানসিকতার প্রমাণ এক্স হ্যান্ডেলে পৌঁছে দেবাংশু। বাংলা থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব আছে, এই বাঙালি খুশি। টানা 3 বার মোদী সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন 72 জন মন্ত্রী। বিজেপির হাতেই স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, শিক্ষা, অর্থ থেকে বিদেশ মন্ত্রক। খবর সূত্রের টানা 3য়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রজনীকান্ত, শাহরুখ থেকে রাজকুমার হিরানি, রায়সিনা হিলসে শপথ গ্রহণ অনুষ্ঠানে চাঁদের হাট, হাজির মুকেশ আম্বানিও। তৃতীয় মোদী সরকারের শপথের দিনে জম্মু কাশ্মীরে ফের জঙ্গি হামলা। রিয়াসিতে গুলি, খাদে পুণ্যার্থী বোঝাই বাস, নিহত 10, আহত 30 জনেরও বেশি। শোক জ্ঞাপন অমিত শাহ, মমতার। কলকাতার 2টি লোকসভা আসনে তৃণমূল জিতলেও পুরসভায় থাবা বসিয়েছে বিজেপি। কলকাতার 144-এর মধ্যে 45টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি। পিছিয়ে দেবাশী, শশী, পরেশ, জুই, বিশ্বরূপ। কে হবেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি? তৎপর দিলীপ শুভেন্দু দুই শিবিরই। দিলীপ দাস সৈনিক ভার্সেস শুভেন্দু দাস সৈনিক, ভোটে ভরাডুবি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। তৃতীয় এনডিএ সরকারের শপথ নিলেন নরেন্দ্র মোদী সহ 72 জন মন্ত্রী। মন্ত্রী হলেন নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি চেয়ারিকে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা।